ইলেকট্রিসিটি গেলে যখন এসি চলে না তখন গরম লাগে অথচ আপনার বাসায় আইপিএস আছে কিন্তু এসি চলা অবস্থায় ফ্যান চালিয়ে রাখেন না কারণ এসি চালানো অবস্থায় ফ্যান চালালে শরীরে ঠান্ডা লাগে তো সেক্ষেত্রে আমরা এই সমস্যাটার কিভাবে সমাধান করতে পারি আমরা যদি এরকম কিছু পাই যে যখন এসি চলবে তখন হচ্ছে যে ফ্যানটা বন্ধ থাকবে যখন এসি বন্ধ হয়ে যাবে লাইক কারেন্ট চলে গেলে বা যে কোনো কারণে এসি বন্ধ হয়ে গেলে বাট রুমের টেম্পারেচারটা বেড়ে গেলে তখন ফ্যান অটোমেটিক চলবে চলুন আজকে এটা দেখি যে আমরা এটা কিভাবে করতে পারি তো এটা করার জন্য আমাদের এরকম একটা কন্ট্রোলার প্রয়োজন হবে যেটা হচ্ছে এইচ ডাব্লিউ ডাব্লিউ থ্রি ডাবল জিরো এই কন্ট্রোলারটার প্রয়োজন হবে চলুন দেখি কীভাবে ওকে আর এসিও চলছে সো দেখব আমরা যে এই টেম্পারেচারটা যখন আমাদের সেট টেম্পারেচার অর্থাৎ আমাদের এখানে সেট করা আছে মিনিমাম আঠাশ সো আটাশে এসে এটা অফ হয়ে যাওয়ার কথা ফ্যানটা আর ম্যাক্সিমাম দেওয়া আছে তিরিশ অর্থাৎ তিরিশে যখন আমাদের রুম টেম্পারেচার উঠে যাবে তখন ফ্যানটা আবার অটোমেটিক চালু হবে সো আমরা এটাই দেখব সো আটাশে চলে এসেছিল এবং জাস্ট নাও আটাশ পয়েন্ট এক নাও আটাশ টোয়েন্টি এইটে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা দেখবো যেটা বাড়লে অর্থাৎ তিরিশে যে আমাদের সেট করা আছে তখন ফ্যানটা অটোমেটিক চালু হয় কিনা আমরা সেন্সরটাকে যদি এভাবে ধরি তাহলে আমাদের বডি টেম্পারেচারে এটা বেড়ে যাবে এই যে সো তিরিশের উপরে যে উঠে গেছে এটা চালু হয়ে গেছে আমরা এখানে লাইটও দেখতে পাচ্ছি প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানটাও চালু হয়ে গেছে নেক্সট টাইম কানেকশন ডায়াগ্রামের বিস্তারিত ভিডিও আমি সেপারেটলি করব আপনাদের বোঝার সুবিধার্থে থ্যাংক ইউ